हाय एवरीवन, तो आज के आमी एक्सप्लेन करब एक भिलेन रिटार्न्स अर्थात एक भिलेन टू एयर। तई फटाफट चैनल कर दिन सबसक्राइब जाते धरणेर लेटेस्ट भिडियो रेगुलर पेते पारें। तो गल्प शुरू है मुम्बई शहर एक बिल्डिंग थेके जेखाने चलछिल एक पार्टी। हठात हलूद मास्क परा एक व्यक्ति से पार्टी एसे मेयेदेर मारते थाके। तादेर मध्ये एकजन छिल आरवी, जार रोले काज करेछे तारा सुतारिया। পরের সিনে দেখানো হয় গণেশের নামের একটি ব্যক্তি লোকেদের বলছে যে এক ভিলেন ফিরে এসেছে, সে একজন সাইকো কিলার, টোটাল 14টা মেয়েকে সে মেরে ফেলেছে যাদের মধ্যে আরবিও আছে। এরপর সিন শিফট হয় 6 মাস আগে অর্থাৎ অতীতকালে, যেখানে দেখতে পাওয়া যায় মুভির প্রথম লিড কাস্ট অর্থাৎ অর্জুন কাপুরকে, মুভিতে যার নাম ছিল গৌতম মেহরা। সে একটা বিয়েবাড়ির পার্টিতে গিয়েছিল, সেখানে সে গিয়ে লোকেদের কেলাতে থাকে কারণ সেই বিয়ে ছিল তার গার্লফ্রেন্ডের। পরের দিন গৌতমের বাপ গৌতমের এই কাজের জন্য তার সমস্ত কার্ড সমস্ত অ্যাকাউন্ট সিজ করে দেয়। তারপর সে দেখে যে বিয়েবাড়ির লোকেদের কেলানি দেওয়ার যে ভিডিওটি ছিল সেটাকে একজন র‍্যাপ বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। পরের সিনে দেখতে পাওয়া যায় আরবি একটা কনসার্টে গান করছে। এখানে আমরা জানতে পারি আরবি একটা ছোট সিঙ্গার, কিন্তু ভিডিও ভাইরাল হওয়ায় একটু পপুলার হয়ে গেছে। কিছুক্ষণ পর গৌতমও চলে আসে তার কাছে। গৌতম চাইছিল আরবি যেন তাকে ক্ষমা চায়, কিন্তু সরি তো দূরের কথা, সে ঠিক করে তাকে পাত্তাই দিচ্ছিল না। কিছুক্ষণ পর কীর্তি নামের এক সিঙ্গার সেখানে আসে, যার অনেক ফ্যান ছিল, তাদের মধ্যে আরবিও ছিল অন্যতম। কিন্তু কীর্তি আরবিকে পাত্তা না দিয়েই চলে যায় গৌতমের কাছে। এখানে আমরা জানতে পারি কীর্তি এবং গৌতম দুজন ভালো বন্ধু। এখানে আমরা এটাও জানতে পারি আরবি কীর্তির মতো বড় সিঙ্গার হতে চায়, ইনফ্যাক্ট তার জায়গা সে নিতে চায়, কিন্তু যতক্ষণ কীর্তি থাকবে ওখানে ততক্ষণ আরবির নো চান্স। তো গৌতম এই ব্যাপারটি জেনে যায় এবং সে আরবিকে বলে এই কাজ তার জন্য করবে। পরের সিনে দেখতে পাই গৌতম একটা হলুদ মাস্ক পরে কীর্তির রুমে যায় এবং তাকে থ্রেড দিয়ে ভয় দেখায়, ফলে সে ভয় পেয়ে যায়। পরের সিনে গৌতম ড্রেস পাল্টে আবার কীর্তির কাছে চলে আসে। কীর্তি তাকে বলে যে তাকে একজন মারতে এসেছিল, তাই সে এখানে আর থাকবে না। ওখানে আরবিও দাঁড়িয়েছিল, সে কীর্তির চলে যাওয়ার কথা শুনে খুব খুশি হয়। এখন তার কাছে সুযোগ ছিল সে কনসার্টে একটা ভালো পারফরমেন্স দেওয়ার এবং পপুলার হওয়ার, এবং একটা ভালো পারফরমেন্স দিয়ে সে গৌতমকে ধন্যবাদও জানায়। তারপর আরবি বেশ পপুলার হয়ে উঠতে থাকে। এখানে জানতে পারা যায় আরবি গৌতমকে ভালোবেসে ফেলেছে, আর সম্ভবত গৌতম আরবিকে। আরবি গৌতমকে জানায় যে সে বালাকৃষ্ণের শাস্ত্রীর মেয়ে, যিনি একজন খুব বড় ক্লাসিক্যাল সিঙ্গার, কিন্তু সে তাকে মেয়ে হিসাবে মানছে না, তাই সে খুব বড় সিঙ্গার হতে চায় যাতে তার বাবা তাকে অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন সকালে আরবি যখন ঘুম থেকে ওঠে সে দেখে গৌতম রুমেই নেই, এবং তার সামনে টিভিতে একটা নিউজ চলে যেটা দেখে সে খুবই চমকে যায়। আসলে কাল রাত্রে গৌতম আরবির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার বাবার একটা ছবি পোস্ট করে দেয়, যেটা একটা ঝামেলা তৈরি করে। নিউজে বালাকৃষ্ণন বলে যে তার কোনো মেয়ে নেই। তো এটা গৌতম ইচ্ছে করেই করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ আরবি তার একটা ভিডিওকে র‍্যাপ বানিয়ে ভাইরাল করে দিয়েছিল, যেটার ফলে তাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, এবং এই সবের জন্য আরবি পুরো ভেঙে পড়ে। একদিকে যাকে ভালোবাসত সে তাকে বোকা বানিয়ে দিয়েছে, অন্যদিকে তার যে বাবার সত্যিটা ছিল সে সেটা পাবলিক করতে চাইছিল না। এরপর গল্প চলে আসে আবার প্রেজেন্টে। তো মুভির শুরুতে আরবির যে মার্ডার হয়েছিল সেটার জন্য পুলিশ সন্দেহ করছে গৌতমকে, কিন্তু গৌতম পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। তারপর পুলিশ আরবির মার্ডারের সমস্ত সাসপেক্টকে পুলিশ স্টেশনে ডাকে, যাদের মধ্যে একজন ছিল জন আব্রাহাম, সিনেমায় যার নাম ছিল ভৈরব পুরোহিত। সে ছিল একজন ট্যাক্সি ড্রাইভার, আরবির কল লিস্টে প্রথম কয়েকজনের মধ্যে তার নামটাও ছিল। তাই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তারপর সিন আবার চলে যায় 6 মাস আগে, যেখানে দেখতে পাই রাশিকা নামের একটি মেয়ে সে তার কাজের শেষে ভোরবেলা ট্যাক্সি করে বাড়ি যায়। সেখানে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়, পরে সেটা ভালোবাসায় পরিণত হয়ে যায়। তারপর গল্প আবার প্রেজেন্টে চলে আসে। ভোরব পুলিশকে বলে যে সে ট্যাক্সি ড্রাইভার, এবং সে আরবিকেও তার ট্যাক্সিতে বসিয়েছিল, কিন্তু সে কিছু করেনি, এবং শেষে পুলিশ তাকে ছেড়েও দেয়। তার পরের সিনে দেখতে পাওয়া যায় যে আশু নামের একটা ছেলে লাইভ নিউজ চ্যানেলে বলছে এই মার্ডারের পিছনে গৌতম মেহরার হাত আছে, সে তার গার্লফ্রেন্ডকেও মেরে দিয়েছে। কিছুক্ষণ পর আশু নামের ওই ছেলেটি ভৈরবের কাছে আসে,
সে ভৈরবকে বলে, যেমন বলেছিলে তেমন আমি করে দিয়েছি, যাকে ফাঁসাতে বলেছিলাম তাকেই ফাঁসিয়ে দিয়েছি। এইসব সে কথা বলছিল তখন ভৈরব আশুকে মেট্রো রেললাইনে ফেলে দেয় এবং তার উপর দিয়ে একটা ট্রেন চলে যায়। তখনই দেখা যায় গৌতম তারই পিছনে দাঁড়িয়েছিল। তারপর তাদের মধ্যে শুরু হয় বিশাল একটা ফাইট। এখানে ভৈরবের মুখ ঢাকা অবস্থায় ছিল, তাই গৌতম তার মুখ দেখতে পায়নি। ভৈরব সেখান থেকে যেমন করে বেরিয়ে যায়, চলে যায় রসিকার কাছে। এখানে আমরা জানতে পারি এই সমস্ত কিছু ভৈরব রসিকার কথাতেই করছিল। তারপর 3 মাসের আগের ঘটনা দেখানো শুরু হয়, যেখানে আরবি গৌতমের ধোঁকা দেওয়ার জন্য খুব ভেঙে পড়ে। অন্যদিকে গৌতমেরও বেশ আফসোস হতে থাকে যে সে আরবির সাথে খারাপ কিছু করেছে এবং তাকে খুব মিস করতে থাকে। তাই ফ্রাস্ট্রেশন দূর করার জন্য সে চলে যায় একটা পার্টিতে। সেখানে গিয়ে একটা ঝামেলায় সে মার খেয়ে যায় এবং আহত হয়ে যায়। সেই পার্টিতে আরবিও ছিল। সে আহত অবস্থায় গৌতমকে দেখে হসপিটালে নিয়ে যায় তাকে। তারপর যখন গৌতম সুস্থ হয়ে যায়, আরবি সেখান থেকে চলে যায়। গৌতম তার কাছে এসে সরি বললেও সে শোনে না। গৌতম ট্যাক্সির বাইরে বারবার চেঁচিয়ে বলছে আই লাভ ইউ, বাট আরবি সেই কথা ইগনোর করে ট্যাক্সি করে চলে যায়। অন্যদিকে ভৈরব এবং রাশিকা একে অপরকে ভালোবাসে। ভৈরব রাশিকার জন্য একটা রাশিকার পছন্দের একটা আংটি কিনে তার কাছে আসছিল। তখন কিছু ছেলে তাকে ধরে তার কাছ থেকে সব কিছু ছিনে নেওয়ার চেষ্টা করে। শেষে যখন আংটিটার কথা আসে, তখন ভৈরব সবার ওয়াট লাগিয়ে সেখান থেকে চলে যায়। তারপর চলে যায় সে রাশিকার কাছে। সেখানে পৌঁছাতেই তার মাথায় বাজ পড়ে যায়, কারণ সে দেখতে পায় রাশিকা অন্য একটা ছেলের সাথে কুচিমুচি করছে। পরের দিন রাশিকা এবং ভৈরব ট্যাক্সিতে ছিল। তখন রাশিকা তাকে জানায় যে ওটা তার বস ছিল। যেহেতু রাশিকা গত রাত্রে ভৈরবকে দেখতে পেয়ে গেছিল, তাই বসের সাথে তার রিলেশনশিপের কথা সম্পূর্ণভাবে জানিয়ে দেয়। এছাড়াও সে বলে যে রিলেশনশিপে এগুলো হয়েই থাকে। রাশিকা এইসব বলার সময় তার মধ্যে একটু লজ্জাশরম কিছু ছিল না। সেই সময় হঠাৎ তারা দেখতে পায় গাড়ির বাইরে একটা কাপেল ঝগড়া করছে। ছেলে বারবার মেয়েটিকে মানানোর চেষ্টা করছে, কিন্তু মেয়ে মানছে না, কারণ এখন সে অন্য কাউকে ভালোবাসে। শেষে ছেলেটি চাকু নিয়ে মেয়েটিকে ভয় দেখাতে থাকে। এইসব দেখে রসিকা ভৈরবকে বলে যে তোমার মনে হতে পারে এই ছেলেটি ভুল করছে, বাট ভুল তো মেয়েটি করছে। এখন যদি তুমি ওই মেয়েটিকে বাঁচাও, তবে ওই মেয়েটি অনেক ছেলেকে এইভাবে কষ্ট দেবে। তাই এ কথা শুনে ভৈরব সে কাপেলের কাছে চলে যায় এবং মেয়েটিকে নির্মমভাবে মেরে ফেলে। তারপর ভৈরবের লাইফে একটা উদ্দেশ্য হয়ে যায় যে যেই মেয়ে ছেলেকে ধোকা দিবে সেই মেয়েকে সে মেরে ফেলবে। এইভাবে রসিকার কথা শুনে শুনে সে শহরের অনেক মেয়েকে মারতে থাকে। তো এরকম একদিনেই আরবি যখন গৌতমকে ছেড়ে ট্যাক্সি করে চলে যাচ্ছিল, তখন সেই ট্যাক্সির ড্রাইভার ছিল ভৈরব। এবং ভৈরব ভাবতে শুরু করে যে আরবি গৌতমকে ধোকা দিয়ে চলে যাচ্ছিল, তাই রাত্রে সে আরবিকে মারতে গিয়েছিল। এদিকে আমরা জানতে পারি ইন্সপেক্টর গণেশন গৌতমকে সন্দেহই করে না। সে জানতে পেরে গিয়েছিল মেয়েদের খুনের পিছনে অন্য কেউ আছে। তখনই তার পিছনে ভৈরব পৌঁছে যায়। ভৈরব তাকে মারতে যাওয়ার আগে বলে যে আরবি এখনও বেঁচে আছে, সে তার একটা জুয়ের নিচে লুকানো আছে। এইসব কথা জুয়ের একটা লোকও জেনে গিয়েছিল, তাই ভৈরব তাকেও মেরে ফেলেছিল। এইসব ঘটনা লোকটির বাচ্চাটাও নিজের চোখে দেখেছিল। তারপর ভৈরব সেখান থেকে বেরিয়ে যায়। সেখানে গৌতমও পৌঁছে যায়। সে ভাবছিল এইসব ভৈরব করেছে, তাই তাকে মারার জন্য সে অস্থির হয়ে যাচ্ছিল। কিন্তু সেখানে থাকা বাচ্চাটা বলে যে এইসব ঝামেলার পিছনে তার বাবার হাত ছিল, সে খুব হিংস্র লোক ছিল, তাকেও মারতে চেষ্টা করেছিল। তো এইভাবে পুলিশ যখন ডেড বডিগুলি খুঁজে পায়, তখন ডিএনএ স্যাম্পেল যখন টেস্ট করে, তখন দেখতে পায় যে ওই বাচ্চাটার বাবার ডিএনএ স্যাম্পেল ম্যাচ করে গেছে। তাই ভৈরব নির্দোষ প্রমাণিত হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ভৈরব আর রাশিকা চলে যায় আরবিকে মারতে, কিন্তু সেখান থেকে আরবি যেমন করে পালিয়ে যেতে থাকে। তখনই গৌতমও সেখানে চলে আসে। তারপর তাদের দুজনের মধ্যে একটা বিশাল ফাইট হয়। ভৈরব গৌতমকে মেরে মেরে তার অবস্থা খারাপ করে দেয়। আর পেছন থেকে রসিকাকে জিজ্ঞেস করে এইবার কত রেটিং দেবে, কিন্তু কোনো উত্তর আসে না। তখনই গৌতম তাকে রিয়েলাইজ করায় যে রসিকা বলে কেউই নেই, সে চলে গেছে। ভৈরব বারবার রসিকাকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পাচ্ছিল না। তখন জন রিয়েলাইজ করে যে রসিকা তাকে যখন ধোকা দিয়েছিল, তখনই তো সে তাকে মেরে ফেলেছিল। তারপর সে তার মাথায় এমনভাবে বসে যায় যে সে একটা সাইকো কিলার হয়ে যায়। আসলে আমাদের প্রথমে যেটা দেখানো হয়েছিল, ভৈরব রাশিকার কথাতেই প্রথমে সেই ট্যাক্সির বাইরে মেয়েটিকে মেরেছিল, আসলে সেখানে রাশিকা ছিল না, সেখানে ছিল ভৈরবের একটা কল্পনা। কারণ তার আগেই ভৈরব রাশিকাকে মেরে ফেলেছিল সে তার বসের সাথে কুচিমিচি করেছিল বলে। বাকি রাশিকা মারা যাওয়ার পর সে তার মাথায় এমনভাবে বসে যায় সে একটা সাইকো কিলার হয়ে যায়। যাই হোক, গল্পে ভৈরব এইভাবে রিয়েলাইজ করার পর সেখান থেকে চলে যায় আর একটা বাঘকে আত্মসমর্পণ করে দেয়।
তারপর আমরা জানতে পারি ভৈরব আসলে মারা যায়নি, সে হসপিটালে বা কোনো একটা জায়গায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় পড়ে আছে। আর তার পাশে বসে আছে এক ভিলেন মুভির রিতেশ দেশমুখ, যে তাকে বলছে আপকো শিকায়ত কা মৌকা নেই দুঙ্গা। এখানে শেষ হয় এক ভিলেন রিটার্নস মুভির গল্প। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। যদি এই ধরনের আরও এক্সপ্লেনেশন চান তবে চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব, এবং যদি চান যে আপনাদের পছন্দের কোনো কিছু আমি এক্সপ্লেন করে বলি তবে করতে পারেন কমেন্ট। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে।